প্রবাস থেকে যারা দেশে ফিরেন, বিশেষ করে বিমানবন্দর 2 নম্বর টার্মিনাল দিয়ে যারা বের হয়ে আসেন 2টা ব্যাগেজ নিয়ে, গায়ে পারফিউম মেখে, পরিবারের স্বজনরা এসে তাকে হাসি মুখে নিয়ে যান, খুব সুন্দর একটা দৃশ্য। এটা তো আমরা সবাই জানি, সবাই দেখি, এটা দেখে অনেকে আমরা আনন্দিত হই, খুশি হই। কিন্তু আপনারা যে কাজটি করতেছেন, আপনারা এমন কিছু মানুষকে এখানে নিয়ে আসেন বা খুঁজে বের করেন যারা আসলে যখন দেশে ফিরে তাদের সাথে কিছুই থাকে না, কেউ হয়তো কথাও বলতে পারে না, কেউ ঠিকভাবে হেঁটেও আসতে পারে না, সেই মানুষগুলোকে এখানে নিয়ে আসেন, তাদের পরিবারকে খুঁজেন, তাদের হাতে তুলে দেন, যখন তাদের দিকে তাকান কেমন লাগে? নিঃসন্দেহে একটা ভালোই, মানে ভালো লাগার কারণ, আপনাকে যদি আমি আমার ব্যাকগ্রাউন্ড বলি, আমিও 2007 সালে এই ভুক্তভোগীদের মতো আমিও প্রতারণা বা মানব পাচারের শিকার হয়ে আমি মালয়েশিয়া থেকে ফিরে আসি। তখন থেকেই প্রতিজ্ঞা ছিল যে এই প্রবাসী যারা, আর কেউ যাতে আমার মতো ভাগ্যবরণ না করে, সেটা নিয়ে কাজ করব, এখনও কাজ করে যাচ্ছে। তো আমরা যেটা মনে করি, ব্র্যাক যেটা মনে করে যে দেখেন উপরে জাস্ট ওই টার্মিনাল যেটা অ্যারাইভাল, তার উপরেই ডিপার্চার। ডিপার্চারের স্বপ্নটা কিন্তু সবারই সমান, সবাই কিন্তু পরিবার সন্তানদের সুন্দর জীবন গড়ার উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছে। কিন্তু কারোর কারো প্ররোচনা বা কারোর কারো ব্যর্থতার কারণে, বা যদি বলি দায়িত্বহীনতার কারণে, রেকর্ড এজেন্সি কিছু কিছু রেকর্ড এজেন্সি দায়িত্বহীনতার কারণে কিন্তু নিচের চিত্রটা কিন্তু 2 ধরনের হয়ে যায়। উপরের চিত্র কিন্তু স্বপ্ন এক, কিন্তু ফেরার স্বপ্নটা আলাদা। কেউ আসছে তার পরিবারের সাথে কত সুন্দরভাবে, কেউ আসছে যে আসলে এই ধরনের মানসিক, যদি আজকে হোসনে আর আপার মতোই বলি, যে সে এখন পরিবারে যে কী করবে সে নিজে জানে, তার পরিবার তারে কী ধরনের সহায়তা করবে সেটা জানে। কিন্তু আজকে তার ফেরার কথা ছিল যে সেও লাগেজ নিয়ে আসবে, তার সন্তান আসবে, তার মামা আসবে, তাকে রিসিভ করতে আসবে, তারও কিন্তু সুন্দর ভবিষ্যৎ নিয়ে কিন্তু ফেরার কথা ছিল। তো এটা আমরা কাজ করতে গিয়ে আসলে দেখেছি, আমরা এই ধরনের যে মানুষগুলোকে প্রায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, এই ধরনের মানুষ 38,000 গত যে 6 বছরে 38,000 ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীকে যে সাপোর্ট দিয়ে গেছি, করতে গিয়ে যে দেখেছি যে আসলে যে এই মানুষটার একটু পিঠে হাত রেখে যখন বলি যে আপনার পাশে ব্র্যাক আছে, আপনি চিন্তা করেন আবার বাঁচতে হবে, একটা ঘটনাই মানুষের জীবনকে পাল্টে দিতে পারে না, তখন কিন্তু সে কিন্তু সেই মানুষটা, সেই মানে ক্ষতিগ্রস্ত প্রবাসীটা আবার কিন্তু বাঁচার স্বপ্ন দেখে যে না তাহলে ঠিক আছে, আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই বা আমরা কিছু করতে চাই। তো আসলে আমাদের উদ্দেশ্য, বা আমি যদি আমারটাই বলি, কারণ আমিও একদিন এই পরিস্থিতির শিকার হয়েই ফিরেছিলাম, আজকে যেমন আমি ঘুরে দাঁড়িয়েছি, আমি চাই যে এই ধরনের মানুষগুলো সবাই একদিন ঘুরে দাঁড়াবে, তাদের অধিকার আদায় করবে, আবার সুন্দরভাবে তারা মানে পরিবারের সাথে মানে মিলেমিশে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। অনেকদিন ধরে আপনার এই কাজটি করতেছেন, অনেক নারী কর্মীকে, পুরুষ কর্মীকে আপনার এভাবে বিমানবন্দর থেকে আপনাদের ব্র্যাক এটার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে থাকেন, এদের মধ্যে অনেকে যে অসুস্থ থাকে বা ক্ষতিগ্রস্ত হয়, আপনার কি আসলে পরবর্তীতে সেই খবরগুলো পান যে তারা কতটুকু রিকভার করতে পারলেন বা সহায়তা পেলেন? আমরা এখন পর্যন্ত ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম গত 4 বছরে 127 জন মানসিক অসুস্থ বা মানসিক ভারসাম্যহীন প্রবাসীকে তার নিরাপদে পরিবার খুঁজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তো সেখানে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আসলে বিভিন্ন বেশিরভাগই নারী, অধিকাংশই নারী, এবং সৌদি আরব, মিডল ইস্ট থেকে তারা এসেছে। তো মানে এটার ক্ষেত্রে আমরা যেটাই করেছি, পরবর্তীতে আমরা ফলো আপ করি, আমরা পাঠানোর পরে আমাদের জেলা অফিস থেকে আমরা ফলো আপ করি, আমাদের এই অফিস থেকে আমরা ফলো আপ করি যে তারা সমাজে বা পরিবারে কী অবস্থায় আছে, যাদের চিকিৎসার প্রয়োজন হয় তাদেরকে চিকিৎসার ব্যবস্থা আমরা করে থাকি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বা জেলা পর্যায়ে যে হসপিটালগুলো আছে যেখানে মানসিক চিকিৎসা দেওয়া হয়, সেখানে আমরা হচ্ছে যে অ্যাডমিটেড করার ব্যবস্থা করি। তো এই জায়গাটায় যে এটা করা, এটা তো আমরা হচ্ছে যে একটা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে করতেছি, কিন্তু আলটিমেটলি এটা যদি আমাদের প্রবাসী মন্ত্রণালয় বা ওয়েজেন্স কল্যাণ বোর্ড এই দায়িত্বগুলো নিয়ে থাকে যে তাৎক্ষণিক তারাই এই সার্ভিসটা দেবে বা এই সেবাটা, আমরা হয়তো বা তাদের কাছে ইনফরমেশনটা দিলাম, কারণ সেও তো দেশের জন্যই সে গেছিলো, রেমিটেন্স পাঠাবে বলে গেছিলো। তো তাহলে আমরা মনে করি যে আরও এই পরিবারগুলো আর মানে পুনর্বাসনের ক্ষেত্রে বা তার পরিবারের সাথে সুস্থ হয়ে ফিরে যেতে আরও মানে সহযোগিতা হবে। এবং এর প্রকৃত কারণগুলো কেন এই ধরনের মানুষ, যে মেয়েটা মেডিকেলে ফিট, স্বাস্থ্য পরীক্ষা করে ফিট, 9 মাস আগে সে সুন্দর স্বপ্ন নিয়ে গেছে একটা সুস্থ সবল মানুষ, কিন্তু আজকে মানে 9 মাস পরে সে হচ্ছে যে মানসিক ভারসাম্য হারিয়ে আসে, এর কারণটা কী? এই কারণ খুঁজে যদি প্রকৃত যদি ও দেশের নিয়োগকর্তার যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমরাকে তাদেরকে দূতাবাসের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
আবার যদি কারো ব্যর্থতা থাকে, কোনো রেকর্ড এজেন্সি বলি বা কর্মীরও যদি কোনো থাকে যে তার নিজের কারণে হয়েছে, যেটাই হোক না কেন প্রকৃত কারণ খুঁজে বের করে আসলে এগুলোর ব্যবস্থা না নিলে এই ধরনের অপরাধগুলো বা এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।